দাবি তুলেছিলাম যে আসলে আন্দোলন চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ভূমিকা, সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং গুপ্তরকে আসলে পদত্যাগ করতে হবে। শিক্ষার্থীদের এই দাবির মুখে আমরা দেখেছি আমাদের গুপ্তর মহোদয় সকালে পদত্যাগ করেছিলেন এবং উপাচার্য মহোদয় এই মাত্রে পদত্যাগ করলেন। আমরা মনে করি যে শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবির পূর্ণ প্রতিফলন এই পদত্যাগ, দুইটা পদত্যাগের মধ্য দিয়ে হলো। এবং আমরা এর সঙ্গে বলতে চাই, ভবিষ্যতে যে নিয়োগগুলো হবে শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে, দলীয় পরিচয়ের কারণে যেন না হয়, এরপর থেকে যেন একাডেমিক যোগ্যতার ভিত্তিতে উপাচার্য নিয়োগ হয়, যার ফলে সরকার চেঞ্জ হইলে বা গভর্নমেন্ট পতন হওয়ার মধ্য দিয়েই যেন আসলে ভিসিদের পালাইতে না হয়, এমন একটা বিশ্ববিদ্যালয় আমরা গড়ে তুলতে চাই যে যেখানে উপাচার্যরা নিয়োগ পাবেন তার একাডেমিক যোগ্যতার ভিত্তিতে। এটা আমাদের দাবি এবং আমরা মনে করি যে শিক্ষার্থীদের যে আজকে তাদের দাবি আদায়ের মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রতি যে গুরু দায়িত্ব অর্পিত হবে, শিক্ষার্থীরা এই দায়িত্ব ষোলো আনা পালন করবে। মহোদয় পদত্যাগ করেছেন, আমরা সেই খবরটি পেয়েছি, আমরা আসলে অত্যন্ত আনন্দিত। আমাদের যে বিগত যে আন্দোলনটা ছিল, এই আন্দোলনে আসলে প্রশাসনের ভূমিকা খুবই লজ্জাজনক একটা ভূমিকা ছিল। আমাদের গ্রেফতার করা থেকে শুরু করে আসলে ছাত্রলীগের পুলিশের ক্যাম্পাসের অভ্যন্তরীণে ঢুকে শিক্ষার্থীদের মারপিটের যে ঘটনা ঘটেছে, এটাই আসলে আমরা খুবই ব্যথিত হয়েছিলাম। এখন আমরা প্রচণ্ড আনন্দের সাথে বলতে চাচ্ছি যে এই যে ভিসি প্রক্টোরিয়াল বডির যে পদত্যাগ, এই পদত্যাগটা শিক্ষার্থীদের জন্য যে আগামী দিন, এই আগামী দিনটা আরও সুন্দর দিন নিয়ে আসবে। এবং সেই সাথে আরও একটু যোগ করতে চাই যে পরবর্তী যিনি ভিসি আসবেন তার কাছে প্রত্যাশা থাকবে যে আসলে শিক্ষার্থী বান্ধব আরেক, মানে শিক্ষার্থী বান্ধব একজন ভিসি এসে যেন শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে সহযোগিতা করেন। যারা ভিসি পদত্যাগের পক্ষে এবং বিপক্ষে সবাই এসেছে এবং সবাই সম্মতিক্রমে ভিসি পদত্যাগ হয়েছে। আমাদের আয়োজনের প্রতি যারা ওইখানে অবস্থান নিয়েছিল, আমাদের সর্ব আয়োজন